বাধা পড়েছি তোমার এই ভবের মায়া সংসারে। কত কিছু দেখলাম এই ভবে, দেখলাম না শুধু তোমারে, কি রূপে আছো তুমি আমারই মাঝে। বুঝতে চাই বুঝতে পারি না, দেখতে চাই দেখতে পারি না। দেখা দাও দয়াল, হে দয়াল পথ দেখা, আমার ভক্তের উপর তুমি রহমত নাজিল করো। হে দয়াল রহমত নাজিল করো, আমাদের কলব, আমাদের কলব তুমি পরিষ্কার করে দাও। দিলে তো আঙ্কেলকে তাড়িয়ে। কেন, আমার কি চেহারা সুন্দর না? এখন বলা যাবে না, ভাব আসলে বলবে। ঠিক আছে, ভাবের অপেক্ষায় থাকলাম। আচ্ছা নেক্সট রিপোর্টিং কি চিন্তা করছো? কি চিন্তা করছি বলা যাবে না, বললে তুমি আগেই হাজির হয়ে যাবে। তবে ভাবছি একজনের কথা, যার ফুটেজ রেকর্ড করেছি। তোর চেহারা তো বাবা ভিডিওতে রেকর্ড হয়ে গেছে। জি বাবা। তাহলে যে বাবা, তোকে শুদ্ধ স্নান করাতে হবে। শুদ্ধ স্নান? হ্যাঁ বাবা, তোকে শুদ্ধ স্নান করালে ভিডিওর ফিতা থেকে তোর ছবি মুছে যাবে, পুলিশ সাংবাদিক কেউ আর তোকে চিনতে পারবে না। তাহলে আমাকে শুদ্ধ স্নান করিয়ে দিন বাবা। হে দয়াল, শুদ্ধ স্নান যেন কবুল হয়, আমি কিছু করি না সব করে দয়াল। হে দয়াল, শুদ্ধ স্নান বড়ই কঠিন। এই পানির সাথে পাতালপুরীর পানির একটা সম্পর্ক আছে, স্নান শেষ হলেই পাতালপুরী থেকে ফিরে আসবে আবার। হে দয়াল, পাশে থেকো মোর। ওদের মারধর করছে কেন? মারধর করতে হচ্ছে ওয়ার্ড কমিশনারের হুকুমে। খবরদার, মেয়েদের গায়ে হাত দিলে আমি তোদের হাত ভেঙে ফেলবো। আমাকে হাত ভেঙে ফেলাবি দালাল? হচ্ছে দালাল, তুই তো দেখছি মাইয়া গো দালাল। ওই মার হলে ওদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, ওরা মেয়েদের গায়ে হাত তুলেছে। ওদের গায়ে হাত না তুললে ওরা যাবে না, ওরা নষ্ট মেয়ে, এই এলাকাটাকে ওরা নষ্ট করছে। এই এলাকার কমিশনার হিসাবে আমার একটা দায়িত্ব আছে, আমার এলাকাকে সুষ্ঠ সুন্দর রাখার জন্য ডাস্টবিনের মতো ওদের পরিষ্কার করতে হবে। ঠিকই বলেছেন, আসলেই ওরা ডাস্টবিনের ময়লা, সমাজের কোথাও ওদের ঠাই নেই, সমাজ থেকে ছিটকে পড়েছে রাস্তায়, আর তারা খেয়ে ছুটে বেড়াচ্ছে এখান থেকে ওখানে। কারণ ঘরে কারো পঙ্গু স্বামী অথবা অসুস্থ বাবা মার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। এখানে হয়তো এমন একজন মেয়ে আছে যে এক শিশু সন্তানের মা, ক্ষুধার্ত শিশুকে অন্যের কোলে তুলে দিয়ে এসে দাঁড়িয়েছে রাস্তায়, কিছু টাকা কামিয়ে বাচ্চার জন্য দুধ কিনে নিয়ে যাবে, তারপর ক্ষুধার্ত সেই শিশুর কান্না থামাবে। তুমি তো ভালো লেকচার দাও বাবা। লেকচার কাউকে দিতে হয় না কমিশনার সাহেব, আপনাদের মতো ভোটে পাশ করে যারা দায়িত্ব এড়িয়ে চলে তাদের কারণে লেকচার অটোমেটিকলি তৈরি হয়ে যায়।
ভুল যদি করে থাকি ক্ষমা করে দেবেন, আর যদি পারেন দেশটাকে নিয়ে একটু ভাববেন, ওদের যেন রাস্তায় দাঁড়িয়ে আবার কারো জন্য অপেক্ষা করতে না হয় শুধু সেই ব্যবস্থাটা করে দেবেন। আসি। এই মেয়েগুলোকে তাড়ানোর দরকার নেই, ছেলেটা ঠিক কথাই বলেছে, ওদের একটা রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে, ওদের পুনর্বাসন করতে হবে। জি, লাজবাব লাজবাব, আপনার গানের কোনো জবাব নেই মিস ইমরান। আই লাইক ইউর সং, ভেরি নাইস। আপনার গান শুনলে আমার মন শুধু বলে মোর মোর ওয়ান মোর। মিস ইমরান, আমি তোমাকে যে ফার্স্ট অ্যালবাম তৈরি করব, শুটিং হবে পৃথিবীর বিভিন্ন দেশে, হংকং, ব্যাংকক, আমেরিকা, জাপান, সব থাকবে তোমার পেছনে, আর তুমি থাকবে সবার সামনে। প্লিজ, আমি আপনার সাথে পরে কথা বলবো। নো, পরে কথা হবে না, এক্ষুনি কথা হবে, জাস্ট নাও এক্ষুনি কন্ট্রাক্ট ফর্ম সাইন করা হবে। আমাকে এক্ষুনি কথা দিতে হবে, তুমি কেন তোর কথা হাত ছাড়বো কেন? তুই কে? এই তুই কে? এই বেটা কথা কো, ঢাকা শহরে নতুন নাকি? হ্যালো থানা, এই ছেলেটা আমাদের অনুষ্ঠানের মধ্যে গন্ডগোল সৃষ্টি করেছে। আমি গন্ডগোল করলাম কোথায়? এই মাতালটা মদ খেয়ে গায়িকা সিমরানের হাত ধরে টানাটানি করছিল, আমি প্রতিবাদ করেছি মাত্র। উনি আমাদের ইনভাইটেড গেস্ট, আপনি কে? ওর নাম বাদশা, ও আমার গেস্ট। আপনার গেস্ট আমাদের কিছুই করার নেই, অভিযোগ বাদশার বিরুদ্ধে, তাই ওনাকে থানায় যেতে হবে। চলুন চলুন। স্যার ম্যাম, নিন এখানে একটা সাইন করুন। সেন্ট্রি, বাচ্চাকে ছেড়ে দাও। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামিন নেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদের বিপরীতে আমার কিছুই বলার নেই, তবে এইটুকু বলতে পারি এইভাবে হাঙ্গামা না করলেও পারতেন। হ্যাঁ পারতাম, ওই হারামজাদা তোমার হাত ধরে টানাটানি করেছে, যদি নীরবে দাঁড়িয়ে দেখতাম তাহলে বলতে কাপুরুষ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এখন বলছো হাঙ্গামা না করলেও পারতাম। তুমি যদি এইভাবে প্রতিবাদ করতেই থাকো তাহলে তোমার সামনে একটার পর একটা বিপদ আসতেই থাকবে। যদি আসে আসবে, এখানে আমার কিছুই করার নেই, অন্যায় দেখলে আমার রক্তে আগুন জ্বলে, চোখের সামনে অন্যায় দেখে মানুষ মুখ ঘুরিয়ে চলে যায়, কিন্তু আমি পারবো না, আমার বিবেক আমাকে জাগায়, আমি আমার বিবেককে ধ্বংস করতে পারবো না। হয়েছে হয়েছে, আর ইমোশনাল হতে হবে না, ওঠো গাড়িতে উঠো। বাদশা আমাদের সন্তান, এই সত্যটা অস্বীকার করতে পারলে আমার এত চিন্তা ভাবনা করতে হতো না। বাদশা রংবাজি করছে না গুন্ডামি করছে, এ নিয়েও আমার কোনো মাথা ব্যথা ছিল না। বাদশা আমার ছেলে বলে কাল বিভিন্ন পত্রিকায় রং বেরঙের কালিতে হেডলাইন হবে, কোনো কোনো পত্রিকায় হেডলাইন হবে জজ আশরাফ মল্লিকের একমাত্র ছেলে গুন্ডামি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তোমার সব কথা মেনে নিচ্ছি, তুমি শুধু আমার একটা কথা মেনে নাও, আমার ছেলেকে মুক্ত করে আনো। সামিয়া, তোমার সাথে আমার সংসার জীবন 30 বছরের, এই 30 বছরে তুমি কি বুঝতে পারোনি
অপরাধের সাথে অপরাধের সাথে আপোষ করে আমি পথ চলতে জানি না। এই অহংকারটা তোমার জন্য বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। আমি যদি বলি তোমার বাড়াবাড়ি অহংকারের জন্যই বাদশা সে 12 বছর বয়স থেকে তোমার প্রতি অভিমানে বড় হয়েছে, ওই অভিমানেই বাচ্চাকে নষ্ট জীবনে ঠেলে দিয়েছে। তাই তোমার চোখে বাচ্চা অপরাধী হলেও আমার চোখে তুমি নির্দোষ নও। কি করবো আমি, তোমার ছেলে রাস্তায় রাস্তায় গুনগুনি করে বেড়াবে, আমার মান মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলবে, আর আমি তার জন্য উকিল খুঁজবো জামিন করানোর জন্য? আমি একজন বিচারপতি হয়ে একজন একজন উকিলকে কি করে বলি আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে তার জামিনের ব্যবস্থা করা অসম্ভব, আমি পারব না। আমার জন্য তোমার কিচ্ছু করতে হবে না বাবা, আমার জন্য তোমার কাছে কোনোদিন কোনো কিছু সম্ভব ছিল না, হয়তো আর কোনোদিন সম্ভব হবেও না, কারণ তুমি জজ সাহেব, তোমার কাছে তোমার পদমর্যাদাই সবচেয়ে বড়। জজ সাহেবের কাছে আমার যে কোনো মূল্য নেই তা আমি অনেক আগেই বুঝে গেছি। তুমি গুন্ডামি করবে, তুমি মারামারি করতে গিয়ে গ্রেফতার হবে, আর আর আমি গুন্ডা ছেলেকে জামিন করিয়ে এনে তোমার গুন্ডামি করার বাড়তি উৎসাহ যোগাবো। নেভার, কখনোই না, কোনোদিনই না। আমিও আশা করি না বাবা, কারণ আমি জানি তোমার কাছ থেকে আমার ভালোটা কোনোদিনই পাবো না। গুন্ডামি ছেড়ে দাও, ভালো হয়ে যাও, ভালো কাজ করার জন্য আমাকে অবশ্যই তোমার পাশে পাবে। সেটাই যদি পেতাম এমএ পাশ করে বেকার হয়ে ঘরে বসে থাকতাম না, কোনোদিন কোনো পরীক্ষায় রেজাল্ট খারাপ করিনি, তারপরও কেন আমার চাকরি হয় না? চাকরি হয় না তোমার দোষে, তোমার মতো মেজাজি ছেলে কোনোদিন কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে না। কেন পারবো না? শিষ্টাচার আদব কায়দা কি আমি কম জানি? শিষ্টাচার আদব কায়দা ভালো রেজাল্ট দিয়ে চাকরি হয় না, চাকরি হয় টেলিফোনে। তোমার একটা টেলিফোন আমার জীবনটা পাল্টে দিতে পারত, কিন্তু তুমি তা করবে না, তাতে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে। সামিয়া, তোমার ছেলেকে থামতে বলো, ও সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, এভাবে সীমা লঙ্ঘন করতে থাকলে আমি কঠিন হতে বাধ্য। কেন কেন তুই শুধু শুধু মাথা গরম করিস? তোর বাবা যেভাবে চায় সেভাবে চলতে পারিস না, কেন এমন করিস? কি হয়েছিল আজ, কেন তোকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল? অন্যায়ের প্রতিবাদ করেছিলাম মা। অন্যায়ের প্রতিবাদ করার জন্য পুলিশ আছে, পুলিশ তার আইন প্রয়োগ করবে। করে না মা, করে না, অন্যায় চোখের সামনে হয়, কেউ প্রতিবাদ করে না। যা হয় হোক, এইসবের মধ্যে তোর যাবার দরকার নেই। আজ তুই আমাকে কথা দে, আর কখনো মারামারি করবি না। ঠিক আছে, করব না। আমার মাথা ছুঁয়ে কথা দে। কথা দিলাম, আর কোনোদিনও করব না। বাবা, আমি একজনকে মাইরা ফেলাম, ওই আমার গায়ে হাত দিতে। বাবা আসলাম, কথায় কথায় খুন খারাপের কথা আর ভাল লাগে না, কি দরকার এত হাতাহাতি করা? ছেলেটার নাম বলো, একটা ফুঁদিয়ে দেব, সারা গায়ে আগুন লেগে যাবে। বাবা, তোমার ফুঁতে কি পাওয়ার তা আমি ভালোভাবেই জানি, তুমি হইলা এই টি-20। এই টি-20? তোমার 80% ভুয়া আর 20% ঝরে বক পরে। মদ খেয়েছে বদ্ধ উন্মাদ মাতাল। বাবা আসলাম, আমি যদি টি-20 হই তাহলে তো তোমার কোনো মূল্যই নেই, কারণ আমার পরে এই দরবারের খেলাফত পাবে তুমি। শোন, খুব তো রংবাজি দেখেলে আমার সাথে। রংবাজের অর্থ জানিস? রং মানে ভুল, আর বাজ মানে পাখি।
ভুল কাজ করেছিস তুই, পাখির মতো ডানা মেলেছিস। এবার তোর ডানাটা আমি ভেঙে দেব। সেদিনের ঘটনার জন্য আমি সরি। কি সরি? আমার নাকের ভেতর এখনো ব্যথা করে, আমার কান ভন ভন করে। তুই আমাকে জনগণের সামনে মেরেছিস, আমার ইজ্জতের উপর আঘাত করেছিস। আজ তোকে তোর পাওনাটা আমি বুঝিয়ে দেব। এই নির্জন জায়গায় কে তোকে পাঠাবে? আমার মাথা ছুঁয়ে কথা দে, আর কখনো মারামারি করবি না। ঠিক আছে, করবো না। কেমন লাগছে? জি ভালো। আসি বাবা। জি, তুমি অনেক করেছো, তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো? খালাম্মা, একজন পুলিশ অফিসার হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আসি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তোকে এভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না? মা, আমি তোমার মাথা ছুঁয়ে কসম কেটেছিলাম, আর কোনোদিন কারো গায়ে হাত তুলব না। তাই বলে মার খাবি? যে কসম আমার ছেলের জীবন বিপন্ন করে, সেই কসম আমি তুলে নিলাম। কেমন আছো জাফর? আপনার দোয়ায় ভালো আছি বাজান। আসতে হবে,
মুনা আসতে হবে না। আমার এক ভক্ত নাম আসলাম, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। বলেন কি মাদার, আপনার ভক্ত? আমি এখনই থানায় যাচ্ছি, আমি যাবো আর আপনার ভক্তকে ছাড়বো। শুকরিয়া, দয়াল তোমার উপর দয়া করবেন। দোয়া করবেন মাদার। এই তাড়াতাড়ি থানায় চলো। এই ছেলে তাড়া করো, বাজানের ভক্তকে আটক করে রেখেছো কোন সাহসে? হ্যাঁ, বাজানের গজব পড়ে যাবে, তাড়াতাড়ি করো। থামুন স্যার, আসামিকে ছাড়া যাবে না, আসামির বিরুদ্ধে মামলা লেখা হয়ে গেছে। আরে যে পাতায় মামলা লিখছো সেই পাতা ছিঁড়ে ফেলে দাও। বাজানের ভক্তকে না ছাড়লে গায়েবুল গজব নাজিল হয়ে যাবে, বাজানের হুকুম, তার ভক্তকে ছেড়ে দিতেই হবে। আমি কোনো বাবার হুকুমে চলি না, আমি চলি আইনের হুকুমে। আইন চলে রাষ্ট্রের সংবিধানের ধারায়। রাষ্ট্রের আইন আর সংবিধানের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি এই আইনের পোশাক গায়ে পড়েছি, কোন সাধু সন্ন্যাসীর হুকুম মেনে চলার জন্য নয় স্যার। তানভীর, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। নো নো স্যার, আমি কোনো বাড়াবাড়ি করছি না, আমি শুধু আইন মেনে চলছি। ওর নামে সন্ত্রাস দমন আইনে মামলা লেখা হয়ে গেছে, বাকি কাজটা করবে মহামান্য আদালত। ইসরে কি রাগ ঝামেলা হয়ে গেল, বাজানরে আমি এখন কি জবাব দিব? আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, আপনার জামিনের ব্যবস্থা হইবেই। তাইলে যা করার তাড়াতাড়ি করেন, যান। বাবা, আপনি আমার স্ত্রীর উপর আত্মহাজির করেছিলেন, আমি পুত্র সন্তানের পিতা হয়েছি, আমার ছেলেটাকে একটু দোয়া করে দিন বাবা। অতীব সুন্দর মতো চেহারা, বাবার দোয়ায় হয়েছে, বাবার মতো হবে না? বাবা একটু ভালো করে দোয়া করে দিন। দয়াল আপনাদের দয়া করবেন, আপনারা আসতে পারেন। আসি বাবা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভক্ত, দোয়া করুন বাবা। কি সমস্যা আপনার? বাবা, আমার ছেলের নাম মুন্না, আপনার ভক্ত। মুন্না? না, এর আমি তো আমার কোনো ভক্ত ছিল না। কি বলছেন বাবা, এর আগেও তো আমি আপনার কাছে এসেছি, তখন বলেছিলেন মুন্না আপনার কাছের লোক। হতে পারে। আজ এক মাস যাবৎ নিখোঁজ, বাড়ি ফেরে না। ফিরবে। আপনার পরিচয়? আমার নাম নূপুর, মুন্না আমাকে পছন্দ করত। পছন্দ হবার মতোই জিনিস। শুনুন, আপনার ছেলে কোথায় আছে, কিভাবে আছে সব জানা যাবে আত্মহাজিরের মাধ্যমে। এই মেয়েটাকে তো আপনার ছেলে পছন্দ করত। জি। আপনি নিশ্চয় তাকে পছন্দ করতেন? জি। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, সেই মেয়েকে দিয়ে সেই ছেলে আত্মহাজির করা সহজ হয়। আজ থেকে 10 দিন পর ভরা পূর্ণিমা রাত, সেই রাতে আপনি আসবেন, আমি আত্মহাজির করে বলে দেব মুন্না কোথায় থাকে। যেখানেই থাকুক, এক মাসের মধ্যে মুন্না ফিরে আসবে দয়ালির ইচ্ছায়। এখন আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসি বাবা। বাবা কয়টা দিন আবার খুব কুপা যাচ্ছে বাবা, আবার একটু জানতো সুবহানু কিন্নি কুন্তু মিনাস জালিমিন। আসি বাবা, দেখা বলে কম বাবা। আসসালামু আলাইকুম বাজান। ওয়ালাইকুম আসসালাম। তোমার মুখটা এত মলিন কেন বেটা? আমার মন ভালো নাই বাজান, আপনার ভক্তকে মুক্ত করতে পারি নাই। একজন নতুন সাব ইন্সপেক্টর এসেছে, খুব তেরা, আইনের বাইরে এক পাও নড়ে না। আসলামকে সে ছাড়েনি।
মন খারাপ করো না বেটা, সব আত্মার খেলা। আসলামের জামিন হবে, ওই অফিসারের উপর থেকে বদ আত্মার আসর দূর হবে। দয়ালের উপর ভরসা রাখো। আসসালামু আলাইকুম বাবা। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমার ছেলে আজ এক মাস যাবত নিখোঁজ। বসুন। আপনার ছেলের নাম কি? মুন্না। আপনার ছেলে কি জানো করত? আমার ছেলে সাধু বাবার ওখানে কি জানি ব্যবসা করত। সাধুর কাছে গিয়েছিলেন? হ্যাঁ বাবা, সে উল্টা পাল্টা কথা বলে, মুন্নাকে চেনে না। আমার খুব ভয় হচ্ছে বাবা। আপনার কাউকে সন্দেহ হয়? হ্যাঁ বাবা, সাধু যেভাবে কথা বলছে তাতে তা কি সন্দেহ হয়। থামুন স্যার, জুতা খুলে যান। আই এম অন ডিউটি স্যার। বাবার দরবারে নিয়ম আছে, জুতা খুলে ভিতরে যেতে হয়। প্রোটেকশন ফর পুলিশ অ্যাক্টিভিটিস ইজ এ ক্রাইম, ইফ ইউ প্রোটেক্ট মি I will arrest you. আসতে দাও। আপনি মনে হয় এলাকায় নতুন এসেছেন? হ্যাঁ, আসার পর থেকে বেশ কয়েকবার আপনার নাম শুনেছি, তাই আপনার সাথে কথা বলতে এলাম। আপনার এত বড় দরবার চলে কি করে? সবই তার দয়া, দয়াল চালায়। দয়াল তো সবাইকেই চালায়, কিন্তু টাকা আসে কোত্থেকে? আমার হাজারো ভক্ত, তাদের দানের অঙ্ক বিশাল, তা দিয়েই দরবার চলে, আশ্রম চলে, আর কিছু বলবেন? আচ্ছা, মুন্না নামের কাউকে আপনি চেনেন? মুন্না? মুন্না, ইন্না, ঝর্ণা, মুন্না, হতে পারে হাজারো ভক্তের কোনো একজন। মুন্না আজ এক মাস যাবৎ নিখোঁজ রয়েছে, সে আপনার ভক্ত ছিল, আপনার এখানে আসতো, সে নারী ব্যবসার সাথে জড়িত ছিল। আসলাম নামে একজন ধরা পড়েছে, সেও আপনার ভক্ত। আপনার ভক্তদের মধ্যে অপরাধীর সংখ্যাই বেশি। না, এটা আপনার ভুল ধারণা। ভুলের মধ্যে সত্য লুকিয়ে থাকতে পারে। আপনার ভক্ত মুন্না আজ এক মাস যাবৎ নিখোঁজ, সে জীবিত না মৃত। নিখোঁজ হবার সাথে আপনার কোনো যোগাযোগ আছে কি না, এসব ব্যাপারে আমি আপনার সাথে একটু মুক্ত আলোচনা করব, সেজন্য আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। শান্ত, যেতে আপনার কোনো অসুবিধা আছে? আমার কোথাও কোনো অসুবিধা নেই, আপনার অসুবিধা না হলে আপনি আমাকে নিয়ে যেতে পারেন, চলুন। দয়ালের উপর ভরসা রাখো, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কি ব্যবসা আছে তোর? আমার কোনো ব্যবসা নেই বাবা, আমি ফোফা দিয়ে খাই। ফোফা দিয়ে খাস? মুন্নাকে খুন করেছে কে? আমি বললাম তো, মুন্নাকে আমি চিনি না। চিনিস না তুই? তুমি তো রবেন, চিৎকার করছেন কেন? কিছুই রবে না, হাড্ডি মাংস চামড়া কিছুই রবে না, নিশিতে মগজ গলিয়ে পড়বে সবার। কার মগজ গলবে বাধান? দয়াল জানে, দয়াল যার উপর গজব নাজিল করে তার কিছুই রবে না। আমার ভক্তদের উপর গজবের আলামত আমি দেখিতে পাইতেছি, আমাকে তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করো, না হলে তোমাকে আমি রক্ষা করতে পারবো না। দুটো ধরো। হ্যাঁ হ্যাঁ, বিন্দু চলে এসেছে, ওদেরকে থামাও, নইলে গজবের আলামত শুরু করে দেবে ওরা। আমি খুনি যাইতেছি বাগান। হ্যাঁ দয়াল, আমি কিচ্ছু করি না, সব করো তুমি। বাগানের ভক্তবিন্দু, আপনারা শান্ত হন, থামেন থামেন, আমি আপনাদের কথা দিতাছি।
এক্ষুনি বাগানে মুক্তির ব্যবস্থা করছি, থামুন। তুমি এইভাবে স্বেচ্ছাচারিতা করতে পারো না, যখন যাকে খুশি ধরে এনে লকাবে বন্দি করে রাখতে পারো না। শুনতে পাচ্ছ না বাবার ভক্তদের স্লোগান? অপরাধীর পক্ষে স্লোগান দৃঢ়ভাবে ছেড়ে দিতে হবে। না, সাধুকে আমি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছি। আরে রাখো তোমার নির্দিষ্ট অভিযোগের ভিত্তি, বাগানের ভক্তরা যদি হাঙ্গামা করে কি করবে তুমি? গুলি চালাবে? শোনো, গণ জোয়ারের সামনে আইনের কোনো ধারাই চলে না। নো স্যার, আইনের ধারার সামনে গণ জোয়ার কিছুই না। আইনের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য যদি কন্ট্রোল রুমে ফোন করে দাঙ্গা পুলিশ আনতে হয় আনব, তবু বেআইনি ভাবে কোনো অপরাধীকে আমি ছেড়ে দিতে পারবো না। বেআইনি ভাবে বাবজানকে ছাড়তে হবে না। এই নিন বাবজানের জামিননামা। জামিননামা তো পেলে, এবার বাবজানকে ছেড়ে দাও। হ্যাঁ, আইনের আদেশ মানতে আমার কোনো আপত্তি নেই। সেন্ট্রি, ওনাকে ছেড়ে দাও। হ্যাঁ বেটা, তাড়াতাড়ি চল। আসসালামু আলাইকুম বাবজান, আপনার উপর আল্লাহর মেহরবানি আছে। সব করো দয়াল, আমি কিচ্ছু করি না। দয়াল পাশে থেকো মোর। জি জি জি। ওসি, ওই ইবলিশটাকে খাগড়াছড়ি পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। বাবজান কি বলে গেল? বাবজান বললো তানবীর রে কালকে এই খাগড়াছড়ি ট্রান্সফার করতে। চিন্তার বিষয় তো, বাবজান যখন বললো তখন তো করতেই হবে। সাংবাদিক মেয়েটা আবার এসেছিল। বুঝেছি, ও আমাকে বেপর্দা করে স্টার হতে চায়। এবার আমি সত্যি সত্যি ওকে স্টার বানিয়ে আসমানে পাঠিয়ে দেব। দয়াল, আমি কিচ্ছু জানি না, সব তুমি জানো। হে দয়াল, তুমি পাশে থেকো মোর। আসতে পারি? আসুন। আমি সাংবাদিক নীলা, বসুন। মুন্না সম্পর্কে কিছু জানার জন্য আপনার কাছে এসেছি। আপনি তো নূপুর। জি। মুন্না কি কাজ করতো? ব্যবসা করতো। কি ব্যবসা করতো বলতো না। সাধু বাবার ভক্ত ছিল, সাধু বাবার কাছে যাতায়াত করতো। মুন্না নিখোঁজ হওয়ার পর সাধু বাবার সাথে দেখা করেছেন? হ্যাঁ, সাধু বাবা বলেছে আত্মা হাজির করে বলে দিতে পারবে মুন্না কোথায় কি অবস্থায় আছে। আমার মনে হয় আপনার সাধু বাবার কাছে একবার যাওয়া উচিত। আসল ঘটনাটা কি? হ্যাঁ, আমি যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। আপনাকে কি যেন বলেছিলাম? পূর্ণিমা রাতে আসতে বলেছিলেন, মুন্নার আত্মা হাজির করে দিবেন। ও, এবার মনে পড়েছে। পানিটুকু খেয়ে নিন। লায়লা, ওনাকে আত্মা হাজির কক্ষে নিয়ে যাও। আসুন। তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না। এখন পূর্ণিমার উষা লগ্ন, দূরে একটি পাহাড়, পাহাড়ের উপরে ভোরের আলো। তুমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে সাদা কাপড় পরে মুন্নার জন্য অপেক্ষা করছো। তোমার কানে মুরগির ডাক আসছে, কুকুরুকু কুকুরুকু। মুন্না এলো বলে তুমি তাকে চড়িয়ে ধরলে। আসসালামু আলাইকুম বাজান। ওয়ালাইকুম সালাম বাজান। আপনার খুব পেরেশান পেরেশান মনে হইতেছে।
একটা পাগলির উপরে আত্মা হাজির করে ঝাড়ফুঁক করলাম, ঝাড়তে ঝাড়তে পেরেশান হয়ে গেলাম। বলো তোমার কি খবর বাজান? ওই নতুন অফিসারের বদলি করা সম্ভব না, তার সাথে বড় বড় অফিসারের খাতির, সবাই তার আদর করে, সৎ অফিসার তো সেই জন্যই। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, ছেলেটা দরবারের পবিত্রতা নষ্ট করেছে, আমাকে অসম্মান করেছে। মর্জিন যদি ওর কোনো ক্ষতি করে আমার কিছুই করার নেই, আমি কিচ্ছু জানি না, আমি কিছু করিও না, সব করে দয়াল। হে দয়াল, গাড়ি থামাও। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মনে হয় অনেক আঘাত লেগেছে। তেমন আঘাত নয়, একটু কেটেছে, ট্রিটমেন্ট করে নেব। আমি তাহলে আসি, ধন্যবাদ। হ্যালো, আমি স্কুল থেকে বলছি স্যার, আপনার ছেলে বাদশা স্কুলের সামনে থেকে কিডন্যাপ হয়েছে। হোয়াট? কিডন্যাপ হয়েছে? কে কিডন্যাপ হয়েছে? বাদশা। কি বলছো তুমি, আমার ছেলেকে কারা কিডন্যাপ করেছে? আমাকে ধরে এনেছো কেন? তোমার বাবার সাথে আমাদের লেনা দেনা আছে, যদি তোমার বাবা আমাদের প্রস্তাব মেনে না নেয় তাহলে তোমাকে মেরে লাশ বানিয়ে তোমার বাবার কাছে পাঠিয়ে দেব। হ্যালো, পুলিশ কমিশনার সাহেব। হ্যালো জয় সাহেব, আমি কে, আমার নাম কি, পরে বলবো, আগে আপনার ছেলের সাথে কথা বলেন। বাবা আমাকে বাঁচাও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে বাবা, ওরা আমাকে। জয় সাহেব, ছেলের কণ্ঠ চিনতে পেরেছেন? কি চাও তোমরা? সন্তানকে যদি জীবিত দেখতে চান তাহলে ওই সেকান্দারকে বিকসুর খালাস দিতে হবে। অসম্ভব, সাক্ষী প্রমাণে সেকান্দারের যে শাস্তি হয় আমি আমি তাই লিখব। জশ সাহেব, তাহলে আপনি আপনার সন্তানের লাশ ফেরত পাবেন। ভাবুন ভাবুন, দুই ঘন্টা পর আমি আপনাকে আবার ফোন করব। করে কি বলল? দুই ঘন্টার মধ্যে ওদের আসামিকে ছাড়ার সিদ্ধান্ত না দিলে ওরা ওরা আমাদের বাচ্চাকে মেরে ফেলবে। তুমি আমার ছেলেকে এনে দাও, আমার বাচ্চাকে বাঁচাও, আমার বাচ্চাকে এনে দাও। সামিয়া সামিয়া, তুমি শান্ত হও, শান্ত হও সামিয়া। সেদিন যদি আমি পালিয়ে আসতে না পারতাম হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যেত। যা ঘটেছে ঘটেছে, অতীতকে ভুলে যাও, হতাশার নিশ্চয়তা নিয়ে ভবিষ্যতের পথটাকে জটিল করে দিও না, জীবনের দিকে তাকাও, ভালো কিছু করার চেষ্টা করো। তোমাকে আমি একটা ভালো অবস্থানে দেখতে চাই বাদশা। কেন দেখতে চাই জানো? তোমাকে আমি আমার এইখানে বন্দি করেছি, বুকের মাঝখানে, ঠিক এই জায়গায়। সত্যি? হ্যাঁ সত্যি, নন ভেলেবল ওয়ারেন্টি সারা জীবনের জন্য, খালাস পাবে না, জামিনও হবে না। খাও। আসলামের জন্য আমাদের সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল, এই জজ সাহেব সহজে কাউকে জামিন দেয় না, খুব কঠিন লোক। ভাবছি এখন বাবাকে কি জবাব দেব। এতগুলো উকিল চেষ্টা করে আসলামের জামিন করাতে পারলে না বাবজান, বিচারক অনেক কঠিন মানুষ, কোনো অবস্থাতেই তাকে তার সিদ্ধান্ত থেকে নড়ানো গেল না। কি নাম ওই জাজের? বিচারপতি আশরাফ মল্লিক।
তুললো, বাসা দেবো না। এটা কি করলাম? বাবা কোথায়? এমন করে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তো? মা, আমার সামনে একজন খুন হয়ে গেছে। পুলিশ মনে করছে আমি খুন করেছি। পুলিশ তোকে খুনি মনে করবে কেন? ওরা ভুল বোঝায় পিছু নিয়েছে মা। আমি খুন করিনি, বিশ্বাস করো মা, আমি খুন করিনি। সব খুন খারাপই অখরণ তোর সামনে হয়, অন্য কারোর সামনে হতে পারে না। চুপ, তোর বাবাকে কিছু বলার দরকার নেই। মা, আমি এক গ্লাস পানি খাবো। দিচ্ছি। কাল সকালে আমি আমার ছেলেকে পাঠিয়ে দেব। আরে লজ্জা দেবেন না জশ সাহেব, আপনার ছেলেকে পাঠিয়ে দিন, ওর চাকরি যাতে হয় সে ব্যবস্থা আমি করে দেব। আমার ছেলে বলে নয়, আপনাদের নিয়ম মাফিক যা করণীয় তাই করো। আমাকে হয়তো তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। বাবা, পুলিশকে? বাবা, এই তুমি কি করলে? যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। কাজটা তুমি ভালো করলে না। ছেলেকে ধরে দেবার জন্য পুলিশকে ফোন না করলে পারতে। পুলিশকে ফোন করেছি? নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, তারপরে বলছো ফোন করনি। আমি তো ফোন করেছি ওর চাকরির জন্য। কি বলছো তুমি? বাসা তো তোমাকে ভুল বুঝে চলে গেল। বাবা, কিছুই বলতে হবে না। তোমার চোখ দেখে বুঝতে পেরেছি তুমি বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও। শান্ত হও, বিশ্রাম নেও। বাবা হতাশ ভরে মুখ, পুলিশ তোমাকে খুঁজছে কেন? পুলিশ আমাকে ভুল বুঝে পিছু নিয়েছে। এটাই তো দয়ালের খেলা। যে দোষী না পুলিশ তাকে তাড়ায়, আর যে দোষী সে সুখের ঘুম ঘুমায়। বিশ্রাম নেও, যখন ভালো লাগবে বাড়ি চলে যেও। বাবা, বাড়িতেও আমার ঠাই নেই। আমার বাবা আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চায়। তাহলে তো তোমার সমস্যা অনেক জটিল। সমস্যা যতই জটিল হোক, দয়াল চাইলে সব ঠিক হয়ে যাবে। আমার মুসাফিরখানায় থাকার ব্যবস্থা আছে, যদি চাও থাকতে পারো। এখান থেকে খেদি খেদি তার কাছে মুক্তি চাও, দয়াল চাইলে তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। না বাবা, ধন্যবাদ দিও না, আমি কিচ্ছু করি না, সব করুন দয়াল। হে দয়াল! আর কত বাহানার কথা শোনাবে বাচ্চু? আস্তানার দানের টাকা তোমাকে ফেরত দিতেই হবে। টাকা হাতে আসলে পেয়ে যাবেন। আজ 3 মাস হয়ে গেল টাকা নিয়ে তুমি উধাও। তোমাকে বিশ্বাস করে আস্তানার টাকা পয়সার দায়িত্ব দিয়েছিলাম, সেজন্য তুমি এমন করবে? কিসের আস্তানার টাকা? আপনি তো শুধু 4টা মেয়ে দিয়েছেন, আর কিছু হেরোইনের টাকা? সব টাকার সঠিক হিসাব আমার কাছে আছে, 235,500 টাকা। এই টাকা এটিম, অনাথ আর অসহায় নারীদের রিজিক।
এই টাকা নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না, তাহলে দয়াল তোমাকে ক্ষমা করবেন না। দেখুন, বেশি পেঁচাল পারলে আমি কিন্তু এক টাকাও দেবো না। কি বললে তুমি, টাকা ফেরত দেবে না? ঠিক আছে, দয়াল ভরসা। ইতিমনাতে রিজিক মেরে দিয়ে তুমি যদি ভালো থাকতে পারো ভালো, আল্লাহ তোমার মঙ্গল করুক। বাবা, বাচ্চু থাকে কোথায়? বাচ্চুর ঠিকানা দিয়ে তুমি কি করবে? টাকা আমি আদায় করে আনব। তোমার এইসব ঝামেলায় যাওয়ার দরকার নেই, বাচ্চু গুন্ডা ছেলে, তোমার ক্ষতি করতে পারে। অনাথ এতিমের টাকা মেরে দিয়ে গুন্ডামি করবে? আমি দেখব সে কত বড় গুন্ডা। ঠিকানা বলুন। মিরপুর 11 নম্বরে থাকে। তবে তোমার এইসব ঝামেলায় না যাওয়াই ভালো, অন্যায় করেছে, দয়াল তার বিচার করবে। দয়াল যা করার করবে, তবে ওকে আমি ছাড়ব না, আপনার টাকা ওকে ফেরত দিতেই হবে। আমি কিচ্ছু করি না, সব করেন দয়াল। হে দয়াল, পাশে থেকো তুমি। বাচ্চু ভাই, নিয়ে আইছি। কি বড় ভাই, কথা কইছি কথা কানে যায় নাই? তোমার ভাই একটা কানাডা থাকে না? হ্যাঁ বাচ্চু ভাই। বাড়িতে 4 তলা দালান তোলার লেগা মিস্ত্রি লাগাইছো, ইটা বালু সিমেন্ট সব নিয়ে আইছো, তাই না? জি বাচ্চু ভাই। আমি তোমার কাছে মাত্র 2 লাখ টাকা চাইছি। আমার পোলাপান এই নিয়ে তোমার কাছে 5 বার গেছে, কি যায় নাই? জি ভাই। আজকের মধ্যে 2 লাখ টাকা দিয়া দিবা। যদি কথার হেরফের হয়, গুলি এই দিক দিয়া ঢুকবো, এই দিক দিয়া বাইর হইব। মনে রাখবা, আমার নাম বাচ্চু। আপনি কি বাচ্চু? হ্যাঁ, কে তুই? আমি বাদশা। সাধু বাবার 20,35,500 টাকা আপনি মেরে দিয়েছেন, এগুলো এতিম আর অনাথের টাকা, আজই ফেরত দিয়ে দেবেন। তুই আমারে গরম দেখাই থাকোস, দিলি না টাকা, দিলি না। টাকাগুলো এখন এই মুহূর্তে দিবি। কোহায় কি, কোহায় কি, আমারে ধমক দেয়, এই বাচ্চুরে ধমক দেয়। ফাঁসির দড়িতে ঝুলবে আর আমি ওর বুক ফাটা আজারি এই কান দিয়ে শুনব, ওর চোখের পানিতে বুক ভাসবে, আমার নিজের চোখে সেটা দেখবো। সেকেন্দরের কথা আজও মনে আছে? ভুলি নাই মনে আছে। কিছু কিছু আঘাত সারা জীবনেও ভোলা যায় না। আমি আমার ভাই সেকেন্দরকে আমার বুকের কবরে দাফন করে রেখেছি। যা যা আশরাফ মল্লিক আমাকে কাঁদিয়েছে, এবার আমি ওকে কাঁদাবো।
থেকে বাচ্চাকে খুনি সাজিয়ে দিয়েছে। তুমি বাসার জন্য একটা কিছু করো। কি করব আমি? তোমার সামনে বাচ্চাকে কতবার ভালো হতে বলেছি, তোমার ছেলে আমার কথা কানে নিয়েছে? নেয়নি। অপরাধ করেছে, শাস্তি হবেই, এটা নিয়ম। তুমি শুধু বিচারপতি নও, তুমি বাবাও। সন্তানের প্রতি ঘৃণা বলো, অভিমান বলো, এ নিয়ে দূরে সরে থাকলে বাবার দায়িত্ব পালন হয় না। শোনো সামিয়া, বাচ্চার জন্য কিছু করতে হলে প্রথমে বাচ্চাকে পুলিশের কাছে ধরা দিতে হবে। বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম এইসব ঝামেলা যাওয়ার দরকার নেই। এখন পুলিশ তোমাকে খুঁজবে, বাচ্চুর ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে খুঁজতে পারে। আমার মনে হয় এখন তোমার কিছুদিন গা ঢাকা দিয়ে থাকা উচিত। বাকি ভরসা দয়াল। বাচ্চাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। খুনের বদলা খুন, ও আমার ভাইজানকে খুন করেছে। মাথা গরম করিস না বাবা, বাচ্চা আমার বুক খালি করে চলে গেছে। তোর যদি একটা কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বাবা? বাচ্চা আমার ভাইজানকে খুন করেছে, ও যদি মাটির নিচেও থাকে সেখান থেকে টেনে এনে আমি ওকে খুন করব। এটা ভাইয়ের জন্য ভাইয়ের ওয়াদা। আপনার কিছু দায়িত্ব আছে জানেন তো। কুল্লু নফসুন যায়েকাতুল মাউত, নফসের মৃত্যু আছে, আত্মার মৃত্যু নেই। যে খুন হয় তার আত্মার সুবিচারের জন্য আকাশে বাতাসে ভেসে বেড়ায়। আপনার ছেলের হত্যাকারীর বিচার হওয়া প্রয়োজন, নইলে তাদের আত্মা শান্তি পাবে না। আমি গরিব মানুষ, কোর্ট কাছারি করার মতো এত টাকা পয়সা আমার নাই। টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমার ভক্তদের মধ্যে একজন বিরাট বড় উকিল আছে। আপনি শুধু একটা দস্তখত করবেন, বাকিটা উকিল বুঝবে। আপনার কোনো আপত্তি আছে? জি না বাবা, আমার কোনো আপত্তি নাই। দয়ালের দরবারে আমি দুহাত তুলে সুবিচারের জন্য দোয়া করব। আপনার ছেলের খুনের শাস্তি হবেই। ক্রিমিনাল যদি শাস্তি না পায় তাহলে তার সাহস বেড়ে যায়। সাধু নামধারী শয়তান আপনার ইজ্জত নিয়ে এমন জঘন্য খেলা খেলবে, আর আপনি মুখ ফুটে কিছুই বলতে পারবেন না।
আমার লজ্জার কথা কি মুখ ফুটে বলা যায়? কি করে বলবো সাধু আমার ইজ্জত নষ্ট করেছে? কি করে বলবো সাধুর কারণে আজ আমি গর্ভবতী? যদি না বলতে পারেন তাহলে সাধু আইনের নাগালে বাইরে রয়ে যাবে, আর অনেক নিরীহ সহজ সরল মেয়ে সাধুর কপ্পরের উপর ইজ্জত হারাবে। আপনার জবানবন্দি দিয়ে সাধুকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। এমনও হতে পারে এই সূত্র ধরে মুন্না নিখোঁজ হওয়ার রহস্যটাও বেরিয়ে আসতে পারে। লজ্জা ভুলে যান, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে বলতেই হবে। ঠিক আছে, আমি বলবো। যা যা বললেন এই কথাগুলো আদালতের বিচারকের সামনে বলতে পারবেন? জি পারবো। ঠিক আছে, এখানে একটা সাইন করুন। ধর্মকে সামনে দাঁড় করিয়ে সাধু অনেক ভণ্ডামি করেছে, এবার তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ব্যাপার অফিসার, দরবারের পবিত্রতা নষ্ট করে এইভাবে আপনি? পবিত্রতা আমি ভঙ্গ করিনি, পবিত্র ধর্মের পবিত্রতা ভঙ্গ করেছিস তুই। ধর্মকে সামনে দাঁড় করিয়ে অনেক মানুষের সঙ্গে তুই প্রতারণা করেছিস, এবার তোর মুখোশ উন্মোচিত হবে, আইনের সামনে জবাবদিহি করতে হবে তোর ভণ্ডামির। আমি কোনো ভণ্ডামি করি না, মানুষ আমার কাছে দোয়ার জন্য আসে, দয়ালের দরবারে দুহাত তুলে তাদের জন্য দোয়া করি, কারো কাজ হয় কারো কাজ হয় না। এতে ভণ্ডামির কি আছে অফিসার? আছে, নূপুর নামের একটা মেয়েকে আত্মহাজির করার নাম করে তার শ্রীরতা হানি করেছিস তুই। আস্তাগফিরুল্লাহ মিন জালিক। হে দয়াল, আমার নামে এত বড় অপবাদ! অপবাদ নয়, নূপুরের লিখিত অভিযোগের ভিত্তিতে আমি তোকে গ্রেপ্তার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হে দয়াল, আমার উপরে কোন গজব? পাশে থেকে কোন চলুন অফিসার। দেখছো বাবার কত পুলিশ ভক্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি ছেলের বাবা হয়েছি, মাশাআল্লাহ। 12 বছর সংসার করে আমি কিছুই করতে পারিনি, এক বছরে আপনি আমাকে এই পুত্র সন্তানের পিতা বানিয়ে দিয়েছেন। নিশা কি উল্টা পাল্টা কথা শুরু করছে? বেটা, সবই দয়ালের ইচ্ছা। গত বছর আপনার মুরিদ হলাম, পূর্ণিমার রাতে বউকে আপনার কাছে একা পাঠালাম। আমার বউয়ের উপর আত্মা হাজির করে আপনি কি যেন কি করলেন, আমি ছেলের বাবা হয়ে গেলাম। বাবা, আপনার দোয়া একদম কঠিন দোয়া, আপনার দোয়ায় আমার এই ছেলের মুখটা একদম আপনার মতো হয়েছে বাবা। বাবা, আমার এই ছেলেটা সব সময় কান্নাকাটি করে, আপনি একটু ভালো করে দোয়া করে দিন। বেটা, আমার হাতে হ্যান্ডকাপ, নির্বোধ পুলিশ আমাকে গ্রেফতার করেছে, আমার মন ভালো নেই, এখন আমার ভিতর থেকে দোয়া বের হবে না। বেটা চলুন। না, পুলিশ ভক্ত না, শক্ত। ও ভাই, বাবাকে ধরে নিয়ে গেল, কেসটা কি? চৌকি ভাঙা কেস। চৌকি ভাঙা কেস? এইটা আবার কেমন কেস? এইটা আপনার স্ত্রী ভালো বুঝবে, তাকে জিজ্ঞাসা করেন। ও ও বউ, চৌকি ভাঙা কেস কি জিনিস তুমি বোঝো? বুঝি তোমারে বোঝা যাইব না। কেন বোঝানো যাবে না? বুঝলে তোমার অসুবিধা হইবে। চলো এলো তোমার পোলা। বাবু কান্দে না, বাবু কান্দে না, কান্দে না, কান্দে না। তুমি সাধু বাবাকে গ্রেফতার করেছো কেন? কেন গ্রেফতার করেছি সেই কৈফিয়ত আমি তোমার মতো সন্ত্রাসীকে দিতে বাধ্য নই। আমি চাইলে এক্ষুনি তোমাকে গ্রেফতার করতে পারি, কিন্তু করব না, যেহেতু তুমি আমার ঘরে এসেছো।
তুমি আমার মেহমান, তাই মেহমানকে গ্রেপ্তার করার মতন কাপুরুষ পুলিশ অফিসার আমি নই। আমার কথার জবাব দাও, সাধু বাবাকে কেন তুমি গ্রেফতার করেছো? আমি আগেই বলেছি কোনো কৈফিয়ত আমি তোমাকে দেব না, শুধু এইটুকু শুনে যাও, যার জন্য তুমি আমার কাছে এসেছ সেই সাধু একজন ক্রিমিনাল অপরাধী। কি প্রমাণ আছে তোমার কাছে? শোনো বাচ্চা, একজন মেয়ে কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। সেই মেয়ে জবানবন্দিতে আমি তোমাদের ভণ্ড সাধুকে গ্রেফতার করেছি, তাকে গিয়ে প্রশ্ন করো, তাহলে নিজেই বুঝতে পারবে তোমার ভণ্ড সাধু বাবা দোষী না নির্দোষী। স্বাগতম, সুস্বাগতম। কি ব্যাপার উকিল সাহেব, এতদিন পর জামিনে ছাড়া পেলাম। আমি ভেবেছিলাম সাধু বাবা তার ভক্তদের দিয়ে ফুলের মালা পাঠাবে, আমাকে বরণ করে নিয়ে যাবে। আপনার বায়না পূর্ণ হতো যদি বাপজান বাইরে থাকতেন। বাপজান অভ্যন্তরে গেলেন আর আপনি বাহির হয়ে আসলেন। কি, সাধু বাবা অভ্যন্তরে? হ্যাঁ, নূপুর নামে একটি মেয়েকে শ্লীলতা হানির দায়ে বাপজান অ্যারেস্ট হয়ে ভেতরে আছেন। সাধু বাবার সাথে আমার একটু দেখা করা দরকার, আপনি ব্যবস্থা করেন। বাপজান, উকিল সাহেব আপনি একটু বাইরে অপেক্ষা করেন, আমি সাধু বাবার সাথে একটু আধ্যাত্মিক আলোচনা করব। আছে, আসি বাবা। যান বাবা। উকিল সাহেবের কাছে শুনলাম আপনি নাকি একটা মেয়েকে খুব ঘাপ কেমনি কি বুঝলাম না। তোমার কাছে কিছু গোপন করবো না আসলাম, অন্যের প্রেমিকা নাম নূপুর, ওকে দেখে আমি আমার নিজেকে ঠিক রাখতে পারিনি। বাবা তুমি আসলে একটা বিশাল ভণ্ড। যাই বলিস, আমার পরে আমার আসনে বসবি তুই। আমার চরিত্র ভক্তদের কাছে পরিষ্কার করার দায়িত্ব তোর। আমাদের আস্থানার মঙ্গলের জন্য তোকে একটা কাজ করতে হবে। কি করতে হবে আমাকে? কাজে আয়, শোন। যা করার তোমাকেই করতে হবে, এমন ভাবে মামলা সাজাও
যাতে আমি আমার ভাইয়ের ফাঁসির রায়ের বদলার সংবাদ নিজ কানে শুনতে পাই। অর্ডার অর্ডার। মহামান্য আদালত, আমার মক্কেল সাধু বাবা ওরফে মধুমিয়াকে নূপুর নামে মেয়েটির ধর্ষণ মামলার মিথ্যা আসামি করে গ্রেপ্তার করা হয়েছে। আমার মক্কেল যদি নূপুর হত্যা মামলার সত্যিকারের আসামি হবে, তাহলে নূপুর হত্যার দায়ে বাদশার নাম কেন পুলিশের খাতায় লেখা হবে? কারণ একটাই, বাদশাই নূপুরের খুনি। বাদশার সাথে নূপুরের অবৈধ সম্পর্কের কারণে নূপুর অন্তঃসত্ত্বা হলে বাদশা নিজের পাপ গোপন করার জন্য নূপুরকে খুন করে, এবং ওই মুহূর্তে আসলাম বাধা দিতে এলে বাদশা তাকেও খুন করে। মহামান্য আদালত, বাদশা ইতিপূর্বেও বাচ্চু সাচ্চু দুই ভাই সহ তাদের সহযোগীদের খুন করে পত্রিকা সহ বিভিন্ন মিডিয়ায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে আলোড়ন সৃষ্টি করেছিল। মহামান্য আদালত, আইন এমন একটি জিনিস যেখানে বাবা মা ভাই বোন এমনকি নিজের সন্তানের সম্পর্কের প্রতিও আবেগের কোনো স্থান নেই। তাই মহামান্য আদালতের কাছে আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার জন্য প্রার্থনা করছি। একই সাথে অনেকগুলো খুনের আসামি হিসাবে ওই বাদশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আপনার কাছে আবেদন করছি। এই আদালত মধুমিয়া ওরফে সাধু বাবার বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষী প্রমাণের অভাবে প্রমাণিত না হওয়ায় মধুমিয়া ওরফে সাধু বাবাকে বেকসুর খালাস দিচ্ছে। শুকুর আলহামদুলিল্লাহ। তুমি কি জানো সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী হয়? তুমি কি পারবে? তুমি কি পারবে? যে হাতে বাচ্চাকে গুলি করার নির্দেশ দিয়েছ, সে হাতে বাচ্চার লাশ কাঁধে নিতে? স্বামী, চুপ করো, চুপ করো, প্লিজ চুপ করো। তুমি কেন চুপ করবো? সত্যি করে বলো তো, অর্ডারটা লেখার সময় তোমার হাত কেঁপে ওঠেনি? তোমার হৃদয়টা নড়ে ওঠেনি? সামিয়া, তুমি কি মনে করো আমি নিষ্ঠুর? আমার হৃদয়টা পাষাণ হৃদয়, চোখ দুটো পাথরের চোখ। না সামিয়া, না, আমিও বাবা, আমার হৃদয়ে সন্তানের জন্য কাঁদে, আমার চোখও সন্তানের জন্য পানিতে ভরে যায়। বিচারকের জীবনটাই এরকম, সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে বিচার করতে হয়, রায় লিখতে হয়। আমিও তাই করেছি সামিয়া, আমিও তাই করেছি। পিতার পিতৃত্বকে পাথর চাপা দিয়ে বিচারকের দায়িত্ব পালন করেছি, সন্তানের গুলির নির্দেশ এই হাতে লেগেছি সামিয়া, এই হাতে লেগেছি। তোকে ফাঁসিতে ঝুলানোর শাস্তি এবার হবে, অবশ্যই হবে। ওই চাঁদের ছেলে এবার গুলি খেয়ে মরবে। আর চাঁদ হাউ মাউ করে কাঁদবে। দয়াল, পাশে থেকো তুমি। আমি বিশ্বাস করি না সাধু বাবা আমার সাথে শত্রুতা করবে কেন। যে মেয়ে সাধু বাবার বিরুদ্ধে মামলা করলো, তার খুনের দায়ভার তোমার উপর আসলো কেন? সাধু বাবার উকিল তোমার বিরুদ্ধে কেন কথা বললো? কিছুই কি তুমি বুঝতে পারো না? থামো, কোথায় যাচ্ছ? আমাকে সাধু বাবার মুখোমুখি হতে হবে, আসল সত্য আমাকে জানতে হবে। পাগলামি করো না, তোমার উপর দেখা মাত্রই গুলি নির্দেশ হয়েছে, তোমাকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। বাচ্চাকে গ্রেপ্তারের দায়িত্ব আমি তোমাকে দিলাম, কোর্টের নির্দেশ আছে, জীবিত অথবা মৃত তাকে গ্রেপ্তার করতে হবে। এ পর্যন্ত সে আটটি খুন করেছে, প্রয়োজনে গুলি চালাবে, যেভাবেই হোক জীবিত অথবা মৃত বাচ্চাকে গ্রেপ্তার করো। ইয়েস স্যার। আর হ্যাঁ, বাচ্চার মা অসুস্থ, হাসপাতালে আছে, বাচ্চা সেখানে যেতে পারে, হাসপাতালের দিকে নজর রেখো। কেমন আছেন?
তুমি আমার বাচ্চাকে খুঁজছো, তাই না? জি, বাচ্চাকে গ্রেপ্তার করার দায়িত্বটা আমার উপর দেওয়া হয়েছে, আমাকে তো আসতেই হবে। বাবা, তুমি আইনের মানুষ হলেও আমার ছেলের মতো তুমি আমার একটা কথা রাখবে? রাখার ক্ষমতা থাকলে রাখবো, বলুন। বাদশাকে দেখা মাত্র ঘুরির অর্ডার আছে, আর সে দায়িত্বটা তোমার উপর। তুমি যদি ওকে মেরেই ফেলবে তাহলে কেন সেদিন বাদশার জীবন বাঁচিয়েছিলে? তুমি শুধু আমাকে কথা দাও, ওকে গ্রেফতার করে আনে হাতে তুলে দেবে। কথা দিব বাবা, কথা। আমিও মায়ের সন্তান, মায়ের ব্যথা আমি বুঝি। আমি আপনাকে কথা দিলাম, বাচ্চাকে গ্রেফতার করে আইনের হাতে তুলে দেব। বিশ্বাস করো মা, আমি নিজেও জানি না কখন কি হয়ে গেল। আমি তো কোনো অন্যায় করিনি, চোখের সামনে অন্যায় হলে প্রতিবাদ করেছি মা। মা, পৃথিবীতে অন্যায়ের প্রতিবাদ করা কি পাপ বলো? মা, অন্যায় প্রতিবাদ করা কি পাপ? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি। কোথায় যাচ্ছিস খোকা? আমি আসছি মা। মা তো দোহায় লাগে, একবার আমার দিকে তাকা। তাকা, তুই? হ্যাঁ আমি। তাহলে সেদিন ওরা আমার চোখের সামনে কাকে খুন করেছিল, যে খুনের আসামি করে পুলিশ আমাকে সন্ত্রাসী সাজিয়ে দিল? হ্যাঁ, মিথ্যা খুনের অভিনয় করেছিলাম তোমাকে খুনি সাজানোর জন্য। মিথ্যে খুনি থেকে আজ সত্যিকারের খুনি হয়ে গেলাম। আর তুই বেঁচে থাকবি এ তো হতে পারে না। আমাকে মেরে ফেলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা কথা তোমাকে শুনতে হবে। পুলিশের বাধার প্রাচীর ভেঙে এই হাসপাতালে এসেছো কেন? আমার অসুস্থ মাকে দেখতে। তোমার মা মারা যাবে এমন কথা কিন্তু ডাক্তার তোমাকে বলেনি। আমাকে বলেছিল আমার মা মারা যাবে, শুধু টাকাই পারবে মাকে কিছুদিন বাঁচিয়ে রাখতে। তাই তোমাকে খুনি সাজানোর দিন থেকে আজ পর্যন্ত যে অপরাধ করেছি শুধুমাত্র মাকে বাঁচিয়ে রাখার জন্য। তবু তুমি যদি শাস্তি দিতে চাও দাও, কিন্তু আগে শাস্তি দিতে হবে নাটের গুরুকে। কে সে? যাকে তুমি তোমার বাবার চেয়েও বড় মনে করেছিলে, তোমার সেই সাধু বাবা। ওই সাধু বাবাই তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে আইনের চোখে খুনি আসামি সাজিয়েছে। আসলে তোমার বাবার মতো বাবা এই সমাজে কজন হয়? ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই সাধুর সাথে বোঝাপড়া শেষ না হওয়া পর্যন্ত তুমি আমাকে গ্রেফতার করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি এখন তোমাকে আমার হাত থেকে মুক্ত করতে পারবে না। পিস্তল নামাও, নামাও বলছি। হুম,
না দেখলে আপনি চিনবেন না, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, আপনার সব খবর আমি রাখি স্যার। স্যার আপনার স্ত্রী সামিয়া মানসিক ভাবে অসুস্থ, একমাত্র ছেলে বাদশাহ সেও পলাতক আসামি, সব মিলিয়ে আপনিও মানসিক কষ্টে আছেন স্যার। স্যার আপনাকে আমি একজন সাধু বাবার দরবারের ঠিকানা বলছি, আপনি যদি বিশ্বাস করে একবার বাবার দরবারে যান, বাবার সাথে দেখা করে কথা বলেন, আমার বিশ্বাস আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও আপনি শিক্ষিত মানুষ বিশ্বাস করবেন না, তারপরও আমি ঠিকানা বলছি। বাবার কাছে এসেছে? আসুন আসুন চলো। এদিক ওদিক না তাকিয়ে সোজা আমার দিকে তাকাও জাজ আশরাফ মল্লিক। কি মনে হয়, চিনা চিনা লাগে তবুও চিনা, ধরা খেলি যখন কাছে শোনা। আমি মধুক, সেই মধুক, তুই নিজের হাতে আমার ছোট ভাইয়ের ফাঁসির রায় লিখেছিলে। মিথ্যা করলে তোকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারি তোকে আপনজন হারানোর ব্যথা বোঝানোর জন্য। এখন বুঝবি, এখন বুঝবি আমি তোর ছেলেকে কুলি আসামি বানিয়ে দিয়েছি, তোরই হাত দিয়ে তোর ছেলেকে গুলি করার নির্দেশ লিখতে বাধ্য করেছি। আরে তুই তো জাজ জাজ কোর্টের, আর আমি জাজ এই আস্তানার। আজ আমি তোর বিরুদ্ধে একটা রায় লিখেছি, এবার সেই রায় আমি কার্যকর করব। মধু, খলনায়ক কখনো নায়ক হতে পারে না। তুই আমার সন্তানকে নষ্ট করে যে অপরাধ করেছিস, সেই অপরাধের শাস্তিটাও তোর ভাইয়ের মতো তোর বিরুদ্ধে আমি লিখব। সেই সুযোগ তুই পাবি না, যেই হাত দিয়ে তুই আমার ভাইয়ের বিরুদ্ধে ফাঁসির রায় লিখেছিলি সেই হাত তুই এখান থেকে নিয়ে যেতে পারবি না। আমি কিচ্ছু করি না, সব করেন দয়াল। হে দয়াল, তুমি পাশে থেকো। মো
আপনি মনে করে বাধান কইয়া আমি মস্ত বড় ভুল করছি। আসলে আপনি একটা ভণ্ড শয়তান। চুপ, তুই তোর কাজ কর, ওদেরকে ধর। উনাদের অ্যারেস্ট করব না, আপনার অ্যারেস্ট করব। হ্যাঁ বাজান, চলে জেলের ভাত খাইবেন, চলে। দয়াল, দূরে চলে গেলে মোর দয়াল। বাবা, সারা জীবন তোমাকে আমি ভুল বুঝেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, সাত বছর পর আবার কে আসলো দেখা করতে? আমরা বাবা। সাত বছর যাবৎ আপনি জেলে, এই সাত বছরে আপনি আমার স্ত্রীকে দোয়া করেননি, আমার আর কোনো সন্তানও হয়নি। বাবা, আপনি আমার বউকে একটু দোয়া করে দেবেন। শুন বেটা, সাধক আর ভক্তের মাঝখানে যদি লোহার শিক থাকে তাহলে সঠিকভাবে দোয়া করা যায় না। তাহলে কি বাবা, আমি অন্য কোনো সাধকের কাছে যাব? আমার তো আরো সন্তান দরকার। না বেটা, ভুল কাজ করবেন না। কোন সাধকের কি চরিত্র বলা তো যায় না, সবাই তো আমার মতো ভালো নাও হতে পারে। আর শুনেন ভাইরা, ভুলে আপনারা কোনো ভণ্ড সাধকের কাছে সন্তানের জন্য যাবেন না, তাহলে সন্তান পাবেন ঠিকই, কিন্তু বাবা হতে পারবেন না। বাবা, মা, চলো